সকলকে জানাই সুপ্রভাত। আজ 4th নভেম্বর শনিবার। টাইগার হিল থেকে ফিরে জলখাবার খেয়ে বেরোলাম দার্জিলিং সাইট সিইংয়ে। প্রথমেই চলে এলাম পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। এটা আমাদের দেশের মধ্যে সব থেকে উচ্চতায় একটা জুওলজিক্যাল গার্ডেন এবং এখানে প্রায় 200 প্রজাতির উপর গাছ এবং বন্য প্রাণীদের মধ্যে স্নো লেপার্ড, হিমালয়ান ওল্ফ, গডালস এবং রেড পান্ডা দেখতে পাওয়া যায়। এরপরে আমাদের গন্তব্যস্থান রক গার্ডেন। বাগানটি শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। হিলকাট রোড ধরে শহর থেকে এগিয়ে ঝুম পৌঁছানোর আগে ডান দিকে ঘুরতে হবে। রাস্তাটি দ্রুত উপত্যকায় নেমে গেছে। তীক্ষ্ণ বাঁক সহ অনেক পয়েন্টে প্রাকৃতিক দৃশ্য রয়েছে। গাড়িতে করে পাহাড়ি উপত্যকার দ্রুত নেমে যাওয়ার এই জার্নিটা বা সাফারিটা বেশ থ্রিলিং। কম বয়সীদের ক্ষেত্রে যেমন থ্রিলিং এক্সপিরিয়েন্স, আবার শিশু বা বয়স্কদের জন্য কিছুটা অসুবিধাও হতে পারে। গোর্খা হিল কাউন্সিল পর্যটন বিভাগ দ্বারা নির্মিত এবং GNLF এর সুপ্রিমো সুভাষ ঘিসিং এটির উদ্বোধন করেছিলেন। একটি প্রাকৃতিক জলপ্রপাত এবং এর চারপাশে সোপান এবং একটি মাল্টি লেভেল পিকনিক গ্রাউন্ড। বাগানটি ঢাল বরাবর পাথরের উপর দিয়ে পাহাড়ি স্রোতের একটি সুন্দর দৃশ্য দেখায়। ফুলের বাগান এবং বিভিন্ন স্তরে বসার জায়গা দিয়ে তৈরি একটি ছোট্ট লেকও আছে। সব মিলিয়ে পর্যটকদের কাছে বর্তমানে এটি একটি বিশেষ আকর্ষণের জায়গা।
রক গার্ডেন দেখে আমরা চলে এলাম টি গার্ডেনে। পাহাড়ি উপত্যকা জুড়ে ছোট ছোট গুল্ম গাছের মতো শুধুই চা গাছ। চোখ জুড়িয়ে যাওয়া এক মনোরম সৌন্দর্য। এখানে ফটো তুলে শেষ করা যাবে না, কত ফটো তুলবে, রিলের পর রিল ভর্তি হয়ে যাবে। আগে কোডাকের ছিল না, চলো না একটু গাড়িটা, না গাড়িটা চড়তেও পারে, ওইখানে চড়তে পারে, মনে হচ্ছে ওইটাই চড়বে। হ্যাঁ ও চড়বে চড়বে, আমার কোনো চিন্তা নেই, আমার ওইটা চড়বে। টি গার্ডেনের পর চলে এলাম পিস প্যাগোডা। এটি নিচিদাৎসু ফুজি, জাপানের একজন বৌদ্ধ সন্ন্যাসী এবং নিপ্পঞ্জান মায়োহোজি, বৌদ্ধ আদেশের প্রতিষ্ঠাতার নির্দেশনায় নির্মিত হয়, যা 1992 সালে 1 নভেম্বর উদ্বোধন করা হয়েছিল। এতে মৈত্রেয় বুদ্ধ সহ 4টি বুদ্ধের অবতার রয়েছে।
আমাদের হোটেলটি দার্জিলিং ম্যাল রোডের উপরই অবস্থিত। দুপুর আড়াইটের সময় হোটেলে ফিরে সবাই মিলে লাঞ্চে বসে পড়লাম। বুফে সিস্টেমে খাওয়া, ভেজ এবং নন ভেজ দু ধরনের খাবারই বৈচিত্র্য এবং স্বাদে অনন্য এবং পর্যাপ্ত। আমাদের টুরিস্ট বন্ধুরা সবাই সানন্দে এর সুস্বাদ গ্রহণ করতে লাগলেন। সন্ধ্যায় ম্যালে মার্কেটিংয়ের পর রাত্রি 9টায় হোটেলে ফিরে আমাদের ডিনার।